নমস্কার বন্ধুরা, গৃহমিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা আমার পাশের বাড়ি বৌদি বলছিল যে শিউলি ফুলের বড়া খেতে ভালো লাগে, তাই আজকে বাড়ি থেকে শিউলি ফুল কুড়িয়ে নিয়েছি আমাদের বাড়ির গাছে। ওটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। একটা পাত্রে বেসন নিয়ে নেব। বেসন নিয়ে নিয়েছি 4-5 চামচের মতো। এরপর এর মধ্যে লঙ্কা কুচি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজটাকে ঘষে রেখেছি, সেটা দিয়ে দেব। এর মধ্যে লবণ দিয়ে দেব। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলিয়ে নেব। দেখুন, বেসনটাকে অল্প অল্প জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এখনো বেশি একদম পাতলা করিনি, কারণ এর মধ্যে ফুলটা এবার দিয়ে দেব। দিয়ে এটাকে মাখিয়ে নিয়ে তারপরে দেখবো যে কতটা জল লাগছে কি লাগছে না। দেখুন, মাখিয়ে নিয়েছি, এর মধ্যে আর জল লাগবে না। এরপর চলুন এটাকে ভেজে নেব। এর জন্যে কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার একে একে ফুলটা দিয়ে দেবো বড় আকারে গোল গোল করে। গোলে আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমি আজকে প্রথম ট্রাই করছি, কেমন হবে জানি না, খেয়ে বলবো আপনাদের, বুঝিয়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিয়েছি আর পিঠ ভাজার জন্য। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আপনারাও আমার এই নতুন নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আরো নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আর দেখতে থাকুন রেসিপিটা। এবার এটাকে ভেজে তুলে নেব। দেখো রেডি হয়ে গেছে শিউলি ফুলের বড়া। কেমন টেস্ট হয়েছে মার কাছে জিজ্ঞাসা করি, মা খাচ্ছে, কেমন টেস্ট হয়েছে? তেতো লেগেছে নাকি? অল্প অল্প তেতো লেগেছে, একটু লাগে তেতো বলছিল। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।